नमस्कार, केमन आछेन सबाई? राखी ठिकादार ब्लगे सबाई के स्वागत जानाई। तो सकालबेला आमार रान्नाबान्ना हये गेछे। रान्नाबान्ना बोलते करेछि हच्छे लुचि, सुजी आर घुगनि। तो एगुलो एखन माइके खेते देबो। तो माइर खूब ठंडा लेगेछे आजके, हल्का शीतो पड़ेछे। तो अनेक दिनई हलो ठंडा लेगेछे, ओषुध खाइयेछि तो ठीक हयनि। तो आजके निये जाबो हच्छे ओके डाक्तारेर काछे। तो एखन एगुलो खेयेई जाबो डाक्तारेर काछे। चलो तो এখন আমরা পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তো আগে ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলে, তারপর মেডিকেলে যাব, ওষুধ নেব, কি কি ওষুধ লিখবে। তো হালকা জ্বর হয়েছে, রাত ধরে নাক বন্ধ হয়ে যাচ্ছে, হালকা কাশিও আছে। তো ডাক্তারকে সবটাই বললাম, দেখি ওষুধ দিল। তো এখন চলে এসেছি মেডিকেলে। তো এখান থেকে যাবতীয় ওষুধগুলো নিয়ে নেব, তারপর আমি আসবো ওখান থেকে বাড়ির দিকে। তো দেখি ওষুধগুলো আগে নিয়ে নিই। তো এখন আমার ওষুধগুলো এদিকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে টোটোতে আসবো হাউলিয়া মোড়। ডাইরেক্ট গাড়ি আমি পেলাম না, তো হাউলিয়া মোড় পর্যন্ত আমি আসবো। দেখো চলেও এসেছি হাউলিয়া মোড়। তো এখান থেকে আবার গাড়ি ধরে তারপর আমি যাব। তো মাইকে কিছু কিনে দেওয়া হয়নি খাবার, তো যাবো ওকে কিছু কিনে দেবো খাবার। তো কিছু কিনতেও যাচ্ছে, তো এখান থেকে কিছু একটা ওকে খাবার কিনে দেবো, তারপর আবার টোটোতে উঠে তারপর আবার যাবো বাড়ি। কি নিয়েছো দেখে, আর কিছু নেবে? তো মাহিকে এখন কিন্ডার জয় কিনে দিয়েছি, কেনা হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন অটো করে তারপর যাবো বাড়ি। তো চলো, অটো পেয়ে গেছি এখান থেকে, এখন উঠে নিয়েছি অটোতে, উঠে করেছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে কাজকর্মগুলো আছে তো সেগুলোও করবো। সামনে বসো। গিয়েছিলাম মাইকে নিয়ে ডাক্তার দেখাতে, তো এখন ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। তো একটু কাজও আছে, তো এখন জামা কাপড় ছাড়বো, তো তারপর একটু কাজ বাজ করে নেবো, রান্নাবান্নাও আছে তো সেগুলোও করবো। তো মাইকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো সেখান থেকে এখন চলে এসেছি। তো আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন দুপুরে রান্নাবান্না হবে। তো এখন রান্নাবান্না হবে হচ্ছে দুপুরবেলায় ওলকপি। তো ওলকপিটা আমি নিয়ে এসেছিলাম আগে থেকে, তো সেটা এখন কাটবো। তো দুপুরবেলায় আজকে ওলকপি রান্না হবে, আর বাঁধাকপি আছে, তো এই দেখো সেটাও এখন ভাজবো। তো কেটে গুছিয়ে নিই, তারপর তোমাদের সবটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সঙ্গে। ওলকপিগুলো এখন আমি কেটে নিয়েছি। তো ওলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। ওলকপি দিয়ে আজকে তরকারি হবে দুপুরবেলায় রুই মাছ দিয়ে। আর হচ্ছে বাঁধাকপিটা এখন আমি কেটে নিচ্ছি, তো বাঁধাকপিটা আমি ভাজবো। তো আমার এখন দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি পাতাকপি ভেজে নিয়েছি, যেটাকে বলে বাঁধাকপি, তো সেটা ভেজে নিয়েছি। আর এদিকে করেছি হচ্ছে
চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি আর এখন রান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করেছি, তো তোমাদের দেখাতে পারিনি, ডাক্তার কাছ থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তো এখন এগুলো এখন গোছানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন মাইকে খেতে দিয়ে দেবো। কই মাহি? তো এখন দেখো বিকালবেলায় মাইকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম, তারপর পাঠিয়ে দিলাম এখন পড়তে। তো এখন আমার একটু কাজকর্ম আছে, তো সেগুলো করব। ছাদেও কিছু জামা কাপড় মেলা আছে, তো সেগুলো যাব আনতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে।